হে বেবি, তোমার কি মন খারাপ? হাই এভরিওয়ানস, আশুপা ফ্রম অ্যাশ মিডিয়া। আজকে আসলে অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসতেছি আপনাদের সামনে। অ্যান্ড আসলে আমরা একটু গ্রামে ঘুরতে যাচ্ছি, সো এটা নিয়ে পুরো ভিডিওটি থাকবে। অ্যান্ড আশা করছি সবার অনেক ভালো লাগবে। সো ভিডিওটি সবাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করছি খুব বেশি খারাপ লাগবে না। তো আমি যদিও ব্লগিং ভিডিও খুব কম করেছি, বাট ট্রাই করছি, মানে একটু এলোমেলো হতে পারে। সো চলুন শুরু করা যাক। হে বেবি, তোমার কি মন খারাপ? উড়ে যাই, একটু হাই বলে দাও। ও সবাইকে হাই বলে দিছে। অ্যান্ড এটা হচ্ছে যে আমার অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো গ্রামে যেহেতু দাঁত খেতে যাচ্ছি, সো বাকি ভিডিওটা আমরা ওখানে নিব। তো ফাইনালি আসলে আমরা চলে আসছি আসলে ছোটুর বান্ধবীর গ্রামের বাড়িতে এসে। তুমি কে থাকো? রুজাইফ, তুমি আবার একটু হাই বলে দাও। বলো, হাই বলে দাও। হাই বলে দিচ্ছে। তো আসলে খুব বেশি বড় করব না, এখানে অনেকগুলো গরু আছে। তো জায়গাটা একটু ঘুরায় দেখাচ্ছি সবাইকে, মানে ভালো লাগবে, খারাপ না। তো আসলে খড়ের গাদা দেখতে পাচ্ছি, সচরাচর তো শহরে দেখা যায় না, আপনারা তো গ্রামে এসে এই দৃশ্যগুলো দেখা যায়। দেখুন অনেক সুন্দর একটি এনভায়রনমেন্ট। তো এখানে আসলে তিনটি চারটি গরু আছে। অ্যান্ড এই যে দেখুন মাটির বাড়ি, এগুলো তো খুব রেয়ার এখন। সো এখানে অনেকগুলো মাটির বাড়ি আছে। তো চলুন সামনে আগানো যাক। তো এই যে একটা কিউট বেবি আমার সাথে, আসলে আলো অনেক কম যার জন্য খুব বেশি ক্লিয়ারলি ভিডিও। ও সি শেট, রুজাই কি নিতে দিবা না? ও আপুকে একটু নেই কোলে। এই যে কিউট বেবি, নাম কি তোমার? চলে যাচ্ছে, বলো নাম, বলো। ও ও ও আসলে ফোন নিবে। তো আসলে খাওয়া দাওয়া করি, তারপরে বাইরে যাবো ঘুরতে একটু, তারপর গ্রামটা একটু ঘুরায় দেখাবো। ও রুজাই কি বলতে চাও? বৃষ্টি এমন একটা টাইমে আসলো, জানি না আসলে বের হতে পারবো কি না, দেখা যাক কতক্ষণ বৃষ্টি হয়। তো আসলে বৃষ্টির জন্য আমরা খুব বেশি ঘুরতে পারছি না, এমনি একটু রাস্তাতে হাঁটাহাঁটি করা লাগতেছে। তো গ্রামটাও ভালোভাবে দেখতে পারবো না, কারণ একটু আগে বৃষ্টি হয়েছে আর বৃষ্টি মানে আবার আসবে। তো গ্রামের মধ্যেও খুব সুন্দর একটি বাড়ি রং করা। এখানে অনেক ভূত আছে, আপনারা যদি ভূত দেখতে চান তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমি খুব বেশি মানে এরিয়া দেখাতে পাচ্ছি না, মানে অনেক বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার কারণে আসলে ঘোরাফেরা একটু ঝামেলা হয়ে গেছে। আমরা বেশি ঘুরবো না, ব্লগটা আমি আসলে একটু হালকা করে গ্রামটা আমি আপনাদেরকে দেখাবো, আর দেখানোর পরে আসলে আমরা চলে যাব, কারণ আর একটু পরে সন্ধ্যা লেগে যাবে। সো আর একটু পরে সন্ধ্যা লেগে যাবে, তবে সামনে একটি মাছ আছে, তো আমরা ওটা একটু দেখি। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে একটি মাচা আছে সুন্দর। তো এখানে বসে অনেকে অনেক মানে ঠান্ডা হাওয়া বাতাস খেতে পারে, জায়গাটা অনেক জোস, আমি দেখাচ্ছি আসলে। তো আমরা আসলে মাচার উপর বসে আছি। তো আজকে ব্লগটা আমরা এখানে শেষ করছি, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আবার। তো জায়গাটা অনেক জোস, সম্ভবত আপনাদের অনেক ভালো লেগেছে। রাকিন কি বলতিস? বলো বলো বলো, সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বলো বলো বলো, সাবস্ক্রাইব করে দিবেন। বলো শারিকা, বলো বলবে না। যাই হোক, তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, তবে রাইট বলে দাও। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। তো রাইট বলে দিয়েছে, তো এখন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সো টাটা।